एमसी फ्रेंड्स আমি ডক্টর আফতাব বিশ্বাস মেইনটেইন চেয়ারম্যান স্টার অ্যাসোসিয়েট আইএমসি আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আমার এই ভিডিওতে একটি নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব আমার এই সাবজেক্টের নাম হতাশা কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়াবেন হ্যাঁ বন্ধু আজকে 2020 আমরা বিশাল হতাশার মধ্যে দিয়ে পার করেছি 2021 এ আমরা নতুন করে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি কিন্তু আমাদের কাছে কিছু নতুন হতাশার কারণ এসে উপস্থিত হয়েছে আর তার জন্য কিন্তু আমরা অনেকেই আজকে বিব্রত হচ্ছি অনেকেই আমরা ভেঙে পড়ছি তো সেই জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব যে ভেঙে পড়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ান তো আমি আলোচনা করবার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে সঙ্গে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা আমরা যারা আইএমসি করি ইন্টারন্যাশনাল মার্কেটিং কর্পোরেশনের সঙ্গে যুক্ত আমরা যারা কাজ করছি বিগত কিছুদিন আমরা দেখছি যে আমাদের কিছু কর্মী তারা কিন্তু হতাশ আমার কাছে অনেকেই ফোন করেছেন যে তারা হতাশ হয়ে যাচ্ছেন বন্ধুরা তো সেই জন্যই আমার আজকের এই ভিডিও যাতে আমরা হতাশা কাটিয়ে একটা স্বাভাবিক জায়গায় ফিরতে পারি তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে তিনটি প্রধান কারণে আজকে কিন্তু আমরা হতাশ হচ্ছি একটি হচ্ছে দীর্ঘ প্রায় এক বছর সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষ কিন্তু লকডাউনের আওতায় আর এখনো পর্যন্ত কিন্তু বাজার স্বাভাবিক হয়নি কাজকর্ম স্বাভাবিক হয়নি অফিস আদালত স্বাভাবিক হয়নি অর্থাৎ মানুষের জীবন জীবিকা স্বাভাবিক না হওয়ার কারণে আমরা কিন্তু হতাশ হচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমরা কিছুদিন পূর্বে দেখেছি রাহুল নামে এক ভদ্রলোক তিনি আইএমসিতে ছিলেন এবং আইএমসি ছেড়ে চলে গেছেন অন্য একটি কোম্পানিতে যুক্ত হয়েছেন এবং তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন সেই ভিডিওতে তিনি বলেছেন যে তিনি কেন আইএমসি ছেড়েছেন এবং কেন অন্য কোম্পানিতে যুক্ত হয়েছেন এবং আইএমসিতে তার নাকি রোজগার হচ্ছিল না তিনি অন্য কোম্পানিতে গেছেন মাত্র দেড় মাসের মাথায় নাকি তার 50,000 টাকা ইনসেন্টিভ হয়েছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিও দেখার পরে অনেকে কিন্তু আমাকে ফোন করেছেন এবং অনেকে নাকি হতাশ হয়েছেন তো সেই জন্য আজকে আমার ভিডিও তো বন্ধুরা এটা বলে রাখি রাহুল বাবু বলেছেন যে কেন তিনি আইএমসি ছেড়েছেন এবং তিনি এটাও বলেছেন যে আইএমসি ম্যানেজমেন্ট ভালো আইএমসি প্রোডাক্ট ভালো আইএমসি সব ভালো কিন্তু তথাপি নাকি আইএমসিতে রোজগার নেই বলে তিনি আইএমসি ছেড়েছেন হ্যাঁ বন্ধুরা আমি জানি না বা আপনারাও হয়তো অনেকে জানেন না যে মাত্র দেড় মাসের মধ্যে ভারতবর্ষের কোন সংস্থা আছে কোন কোম্পানি আছে যেখানে 51,000 টাকা রোজগার করা যায় তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে ওই ভদ্রলোকের ভাউচার কন্টিনিউ করুন উনি 51,000 টাকা এক বছর কন্টিনিউ করুন আমরা দেখে নেব অর্থাৎ এই ভিডিও দেখে যারা হতাশ হয়েছেন আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা একদম হতাশ হবেন না আপনার নিজের জায়গায় অটুট থাকুন দ্বিতীয় একটি ভিডিও পোস্ট আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের আইএমসির কিছু কর্মী হ্যাঁ আমাদের আইএমসির কিছু কর্মী লিডার তারা একটি ফেসবুক পোস্ট করেছেন যেখানে আইএমসির প্রতি অনাস্থা প্রকাশ করেছেন ম্যানেজমেন্টের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন প্ল্যানের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন হ্যাঁ বন্ধু এটা হতেই পারে ক্ষোভ থাকতেই পারে দুঃখ থাকতেই পারে আমরা যে সংস্থায় কাজ করি সেখানে আমাদের অভিযোগ থাকতেই পারে কিছু পরিবর্তনের কথা বলা যেতেই পারে রোজগার হচ্ছে না কথা বলা যেতেই পারে হ্যাঁ বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে সরাসরি আপনি যখন কোনো অভিযোগ করছেন আপনার কোম্পানি বা আপনার সংস্থার বিরুদ্ধে আর সেই সোশ্যাল মিডিয়ার ঘটনাটি আপনার জুনিয়ররা যখন দেখছে তখন কিন্তু ক্ষতিটা অ্যাকচুয়ালি আপনারই হচ্ছে আর সেই সাথে সাথে পুরো আইএমসি পরিবারের উপরে কিন্তু সেই ক্ষতিটা বর্তাচ্ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কিছু বলবার করবে কিছু করবার করবে আমাদের কিন্তু সতর্ক হওয়া উচিত এমন কিছু করা উচিত না যেটা দেখে কর্মীরা হতাশ হয়ে যায় তো আমি বলবো বন্ধুরা যারা এই পোস্ট দেখেছেন তারা হতাশ হবেন না আপনারা সাবধানে থাকুন সতর্ক থাকুন আপনি আপনার কাজে অটুট থাকুন তৃতীয় একটি হতাশার কারণ আমরা দেখেছি বন্ধুরা যে দীর্ঘ লকডাউনের কারণে কিন্তু আজকে আমরা ঠিক মতো হয়তো রোজগার পাচ্ছি না কাজটা হচ্ছে না বাজার স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটছে অর্থাৎ এই যে হতাশা আমাদের মধ্যে সাময়িকভাবে এসে গেছে এই হতাশা আমরা কাটিয়ে উঠতে পারি এই হতাশা কাটিয়ে উঠবার জন্য আমাদের যেটা দরকার মনের শক্তি হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু মনের শক্তি আমাদের ধরতে হবে
আর কোম্পানির যদি কোনো পরিবর্তন দরকার হয় তাহলে আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমাদের উপরের যে সব নেতৃত্বের সঙ্গে আলোচনা করে অবশ্যই আমাদের আবেদন নিবেদনকে আমরা কোম্পানিতে পৌঁছতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে আমরা হতাশ হয়ে ভেঙে পড়ব। বন্ধুরা, এটা আপনি বিচার করুন, ভারতবর্ষে কোন সংস্থা আছে, কোন কোম্পানি আছে, কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে যেখানে কাজ না করে পয়সা পাওয়া যায়, যেখানে একবার অ্যাসিড করার পরে সারা জীবন পয়সা আসে, একবার কোনো কিছু মেনটেন করবার পরে সারা জীবন পয়সা আসে, এরকম কোনো কোম্পানি ভারতবর্ষে আছে বলে আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অর্থাৎ এই ধরনের কোনো রকম ঘটনা থেকে আমাদের হতাশ হওয়া উচিত নয়। তো বন্ধুরা, সেই জন্য আজকে আমার এই ভিডিও। তো যারা হতাশ হচ্ছেন তাদের আমি বলবো যে হ্যাঁ, দীর্ঘ লকডাউনের পরে কিন্তু আজকের বাজার স্বাভাবিক না হওয়ার কারণে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে আজকে কিন্তু আমাদের সেল বা আমাদের ব্যবসা কিন্তু কম হতে শুরু হয়েছে। এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা স্বাভাবিক ঘটনা। অর্থাৎ এই এই ঘটনা থেকে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি বলবো যে অনেকেই আপনাদের মেনটেন হচ্ছে না, অনেকে আপনারা অ্যাচিভ করতে পারছেন না, অনেকে হয়তো মার্কেটে যেয়ে নেগেটিভ হয়ে ফিরে আসছেন বা আপনাদেরকে নেগেটিভ করছে, এটা স্বাভাবিক ঘটনা। এই স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিক করে আপনি হতাশায় ভুগবেন না, হতাশা থেকে বেরিয়ে আসুন। হতাশা থেকে আপনাকে বেরিয়ে আসতে গেলে সবার আগে আপনার প্রয়োজন আপনার নিজের মনকে শক্ত করা, বাস্তব পরিস্থিতিকে বোঝা, নেতৃত্বের সঙ্গে আলোচনা করা, আপলাইনের সঙ্গে আলোচনা করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকে অভিযোগ করেছেন সিনিয়ররা নাকি আপনাদের সঙ্গে যোগাযোগ করেন না, আপনারা জুনিয়রদেরকে নাকি অনেক সময় পান না, এটি তো বাস্তব ঘটনা না। নেট মার্কেট বা ডাইরেক্ট সেলিং মার্কেট MLM মার্কেটের ধর্মটাই হচ্ছে এটা। আর এই ধর্মকে যদি আপনি ম্যানেজ করে চলতে পারেন তাহলে আপনার হতাশা একদিন না একদিন কেটে যাবেই যাবে। হ্যাঁ বন্ধু, আপনি উত্তর দিতে পারবেন, আমার প্রশ্নের উত্তর দেন যে কোন পেশাতে হতাশা নেই, কোন জায়গাতে হতাশা নেই, কোন কাজে হতাশা নেই। আর দীর্ঘ লকডাউনের পরে আজকে সারা পৃথিবীতে হতাশা নেমে এসছে, সেই সঙ্গে আপনারও হতাশা নামতে পারে, আমারও হতাশা নামতে পারে, কিন্তু আমি নিজেও হতাশ হয়ে যাই। বাট পরক্ষণে আমি কিন্তু আমার নিজেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি যে না, হতাশা কাটিয়ে আমাকে সাকসেস হতে হবে। অর্থাৎ হতাশা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর যদি নিজের জায়গায় নিজের কাজে আমরা অটুট থাকতে পারি তাহলে একদিন আমরা হতাশা কাটিয়ে আবার সফলতার জায়গায় পৌঁছাবই পৌঁছব। আর বন্ধুরা, নিজের নামে নিজে বদনাম করবেন না, এইটুকু শুধু আমার অনুরোধ এই ভিডিওর মাধ্যমে। আপনি এগিয়ে চলুন, আপনার জুনিয়রদেরকে এগিয়ে নিয়ে চলুন। হ্যাঁ, দীর্ঘদিন মিটিং সিটিং হয় না, আমরা এটা জানি, দীর্ঘদিন আমরা বড় মিটিং করতে পারছি না, কর্মীদেরকে আমরা এক জায়গায় করতে পারছি না, এর জন্য কিন্তু আমাদের হতাশা আসতে পারে। তো যে কারণেই হতাশা আসুক না কেন, আমি এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, সুদিন একদিন আসবেই আসবে, আর সেই দিন আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়াবো। তো বন্ধু, আমি এই ভিডিওর মাধ্যমে এই আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর সাথে সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাথে সাথে পুরো টিমে ভিডিওটিকে শেয়ার করে সমস্ত কর্মীদেরকে আপনি অ্যাক্টিভ রাখুন এবং কর্মীদেরকে হতাশা কাটিয়ে তুলুন। ততক্ষণে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।